যখন আমরা কোরআন বুঝবো আমাদের মধ্যে কিছু প্রতিক্রিয়া দেখা দেবে, আমাদের মধ্যে কিছু আলামত দেখা দেবে। এক নম্বর আলামত যে যখন কোরআনে কারিম শুনবো পড়বো তখন চোখে পানি আসবে, এক নম্বর আলামত। দেখবেন মক্কা মুকাররমায় মদিনা মুনাব্বারায় যখন ইমাম সাহেবেরা কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে, ইমাম সাহেবও কান্দে মুসল্লিও কান্দে। দেখছেন না, ইমাম সাহেব এক একটা আয়াত, শেখ সোদাইস হাফেজাউল্লাহ যখন তেলাওয়াত করে অনেক আয়াত, উনি তেলাওয়াত করেন উনি কান্দেন, জনগণও শ্রোতারাও কান্দতেছে। কিন্তু আমাদের দেশে আমরা ইমামেরও কান্দি না মুসল্লিও কান্দে না, বরং আরও উল্টা ফতোয়া দিই যে কান্দলে নামাজ ভাঙিয়ে দিই, যাতে কেউ বলিও না কান্দে। এই জন্য বলি যে খবরদার, নামাজের ভিতরে কান্নাকাটি করলে আপনার নামাজ ভেঙে দেব। তো আপনার এই যে কাঁদে কেন তারা, আমরাও কিন্তু ওই তেলাওয়াত শুনি, তো হয়তো আমরা আবেগে পড়ি ওনার তার কান্না শুনে কান্দি, কিন্তু আসলে ওই তেলাওয়াত কথাটা যারা বুঝছে তাদের কান্নাটা অটোমেটিক আসবে, আর না বুঝলে তো কান্না আসবে না। কোথায় জাহান্নামের কথা বলতেছে, কোথায় জান্নাতের কথা বলতেছে, কোথায় কী বলতেছে, এটা না বুঝলে আপনি কান্না আসবে কিভাবে। এই জন্য আল্লাহ পাক সূরা আল মায়েদা 83 নম্বর আয়াতে বলছেন, ওয়াইজা সামিউ মা উনজিলা ইলা রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামে, যে তাদেরকে আপনি দেখতে পাবেন যে তাদের চোখগুলো অশ্রুসিক্ত হয়ে গেছে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতের মধ্যে দাঁড়াইলে খালি কান্দতেন, খালি কান্দতেন, খালি কান্দতেন। কান্নার জন্য তিনি তেলাওয়াত করতে পারতেন না, একটা তেলাওয়াত করেই উনি কান্নাকাটি করতেন শুধু সালাতের ভিতরে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন? তিনি বুঝতে পারতেন না। এই জন্য কোরআন বোঝার আলামত হলো তার ভিতরে কান্না আসবে। আর কলব হলো সবচাইতে কঠিন, এটা পাথরের চাইতেও কঠিন। পাথর কিসের কঠিন? তার চাইতেও বড় কঠিন হলো কালব। এটাকে নরম করার সবচাইতে উপযুক্ত, সবচাইতে বেশি উপযোগী মেডিসিন হলো কোরআন। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বাড়তে থাকে, তাদের ঈমান বাড়তে থাকে, অন্তর কেঁপে উঠে আল্লাহ তাআলার আওয়াজ শুনলে। এরপরে আপনার নিজের ভিতর থেকে খাসিয়াতুল্লাহ তৈরি হবে, যত আল্লাহর কোরআন বেশি বুঝবেন, যত বেশি তেলাওয়াত করবেন, খাসিয়াতুল্লাহ তৈরি হবে, তারপরে ঈমান বৃদ্ধি পাবে, আল্লাহর ভয় তৈরি হবে, আল্লাহর আনুগত্যের প্রতি, ইবাদতের প্রতি আপনার আগ্রহ বেড়ে যাবে। দেখবেন একজন মুসল্লি, কোরআন জানা মুসল্লি আর কোরআন না জানা মুসল্লি, দুইজনের সালাতের মধ্যে খুশু খুশু অনেক পার্থক্য হবে। যিনি কোরআন বুঝতে পারেন, জানতে পারেন, ইমাম সাহেব যে আয়াতগুলো তেলাওয়াত করতেছে ওনার মনোযোগ থাকবে এই আয়াতগুলোর দিকে, আর যিনি বুঝেন না উনি দোকানের হিসাব নিয়ে ব্যস্ত থাকবেন, বা বাহিরের অনেক বাজার করতে গেছেন সেখানে কারে টাকা বেশি দিয়ে দিয়েছেন, কম দিয়ে দিয়েছেন, এগুলো মিলানোর কাজে ব্যস্ত থাকবেন। আর যিনি বুঝতে পারবেন কথাগুলো, তেলাওয়াতগুলো, তিনি তেলাওয়াতের কথাগুলো নিয়ে ব্যস্ত থাকবেন। এই জন্য এই আলামত দেখা দিবে যে জিয়াদাতুল খুশু, খাশিয়াতুল্লাহ এগুলো বৃদ্ধি পাবে। এই জন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের সবাইকে অবশ্যই কোরআনে কারিম শিখতে হবে। কোরআনে কারিম প্রথমে আরবি তেলাওয়াতটা বিশুদ্ধ করে, সহি করে শিখতে হবে, কারণ সালাত আদায়ের জন্য বিশুদ্ধ তেলাওয়াত জরুরি। এরপরে এটার অর্থ জানতে হবে, এরপরে এটার তাফসির জানার চেষ্টা করতে হবে, এরপরে এটাকে বাস্তব জীবনে কোরআনের আমল গড়ে তুলতে হবে। এভাবেই আমরা দুনিয়াতেও শান্তিতে, প্রশান্ত চিত্তিতে, চিত্তে বসবাস করতে পারবো, আখেরাতেও ইনশাআল্লাহ নাজাত পাবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই শরীটোলা যে তালিমুল কোরআন কমিটি, আল্লাহ পাক এটাকে কবুল করুন। এর মাধ্যমে আল্লাহ পাক এই এলাকার সব ভাইকে কোরআনে কারিম শিখার, জানার, বুঝার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত ভাই ও বোনেরা, তো আমার আলোচনা শেষ। আমার কয়েকটা গুরুত্বপূর্ণ বই আছে, বইগুলো আপনারা এখানে পাবেন। একটা মহামারীর উপরে বই আছে যে মহামারীকালীন ইসলামী নীতিমালা, এই বইটা আমরা ফ্রি দিয়েছি বিভিন্ন মসজিদে, তো এখানেও কিছু আনা হয়েছে, এগুলো দেওয়া হবে আপনাদের। এখন আমরা কোরআন বুঝবো, আমাদের মধ্যে কিছু প্রতিক্রিয়া দেখা দেবে, আমাদের মধ্যে কিছু আলামত দেখা দেবে। এক নম্বর আলামত যে যখন কোরআনে কারিম শুনবো পড়বো তখন চোখে পানি আসবে, এক নম্বর আলামত। দেখবেন মক্কা মুকাররমায় মদিনা মুনাব্বারায় যখন ইমাম সাহেবেরা কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে, ইমাম সাহেবও কান্দে, মুসল্লিও কান্দে। দেখছেন না, ইমাম সাহেব এক একটা আয়াত, শেখ সোদাইস হাফেজাউল্লাহ যখন তেলাওয়াত করে অনেক আয়াত, উনি তেলাওয়াত করেন উনি কান্দেন, জনগণও শ্রোতারাও কান্দতেছে।
কিন্তু আমাদের দেশে আমরা ইমামেরও কান দিই না, মুসল্লিও কান দিই না, বরং আরো উল্টা ফতোয়া দিই যে কানলে নামাজ ভাঙিয়ে দিই, যাতে কেউ বলিও না কান্দে। এই জন্য বলি যে খবরদার নামাজের ভিতরে কান্নাকাটি করলে আপনার নামাজ ভেঙে দেব। তো আপনার এই যে কাঁদে কেন তারা, আমরাও কিন্তু ওই তেলাওয়াত শুনি, তো হয়তো আমরা আবেগে পড়ি, ওনার তার কান্না শুনি কান্দি, কিন্তু আসলে ওই তেলাওয়াত কথাটা যারা বুঝছে তাদের কান্নাটা অটোমেটিক আসবে, আর না বুঝলে তো কান্না আসবে না। কোথায় জাহান্নামের কথা বলতেছে, কোথায় জান্নাতের কথা বলতেছে, কোথায় কী বলতেছে, এটা না বুঝলে আপনি কান্না আসবে কিভাবে। এই জন্য আল্লাহ পাক সূরা আল মায়েদা 83 নম্বর আয়াতে বলছেন, ওয়াইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফীদু মিনাদ দামে, যে তাদেরকে আপনি দেখতে পাবেন যে তাদের চোখগুলো অশ্রুসিক্ত হয়ে গেছে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতের মধ্যে দাঁড়াইলে খালি কানতেন, খালি কানতেন, খালি কানতেন, কান্নার জন্য তিনি তেলাওয়াত করতে পারতেন না। একটা তেলাওয়াত করেই উনি কান্নাকাটি করতেন শুধু সালাতের ভিতরে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, কেন তিনি বুঝতে পারতেন না। এজন্য কোরআন বোঝার আলামত হলো তার ভিতরে কান্না আসবে। আর কলব হলো সবচাইতে কঠিন, এটা পাথরের চাইতেও কঠিন, পাথর কিসের কঠিন তার চাইতেও বড় কঠিন হলো কালব। এটাকে নরম করার সবচাইতে উপযুক্ত, সবচাইতে বেশি উপযোগী মেডিসিন হলো কোরআন। এজন্য আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বাড়তে থাকে, তাদের ঈমান বাড়তে থাকে, অন্তর কেঁপে ওঠে আল্লাহ তালাওয়াত শুনলে। এরপরে আপনার নিজের ভিতর থেকে খাসিয়াতুল্লাহ তৈরি হবে, যত আল্লাহর কোরআন বেশি বুঝবেন, যত বেশি তালাওয়াত করবেন, খাসিয়াতুল্লাহ তৈরি হবে, তারপর ঈমান বৃদ্ধি পাবে, আল্লাহর ভয় তৈরি হবে, আল্লাহর আনুগত্যের প্রতি, ইবাদতের প্রতি আপনার আগ্রহ বেড়ে যাবে। দেখবেন একজন মুসল্লি, কোরআন জানা মুসল্লি আর কোরআন না জানা মুসল্লি, দুইজনের সালাতের মধ্যে খুশুখুজু অনেক পার্থক্য হবে। যিনি কোরআন বুঝতে পারেন, জানতে পারেন, ইমাম সাহেব যে আয়াতগুলো তেলাওয়াত করতেছে ওনার মনোযোগ থাকবে এই আয়াতগুলোর দিকে, আর যিনি বুঝেন না উনি দোকানের হিসাব নিয়ে ব্যস্ত থাকবেন, বা বাহিরের অনেক বাজার করতে গেছেন সেখানে কারে টাকা বেশি দিয়ে দিয়েছেন, কম দিয়ে দিয়েছেন, এগুলো মিলানোর কাজে ব্যস্ত থাকবেন। আর যিনি বুঝতে পারবেন কথাগুলো, তেলাওয়াতগুলো, তিনি তেলাওয়াতের কথাগুলো নিয়ে ব্যস্ত থাকবেন। এই জন্য এই আলামত দেখা দিবে যে জিয়াদাতুল খুশু, খাসিয়াতুল্লাহ, এগুলো বৃদ্ধি পাবে। এই জন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের সবাইকে অবশ্যই কোরআনে কারিম শিখতে হবে। কোরআনে কারিম প্রথমে আরবি তেলাওয়াতটা বিশুদ্ধ করে, সহি করে শিখতে হবে, কারণ সালাত আদায়ের জন্য বিশুদ্ধ তেলাওয়াত জরুরি। এরপরে এটার অর্থ জানতে হবে, এরপরে এটার তাফসীর জানার চেষ্টা করতে হবে, এরপরে এটাকে বাস্তব জীবনে কোরআন আর আমল গড়ে তুলতে হবে। এভাবেই আমরা দুনিয়াতেও শান্তিতে, প্রশান্ত চিত্তিতে, চিত্তে বসবাস করতে পারবো, আখেরাতেও ইনশাআল্লাহ নাজাত পাবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই শরীটোলা যে তালিমুল কোরআন কমিটি, আল্লাহ পাক এটাকে কবুল করুন। এর মাধ্যমে আল্লাহ পাক এই এলাকার সব ভাইকে কোরআনে কারিম শিখার, জানার, বোঝার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত ভাই ও বোনেরা, তো আমার আলোচনা শেষ। আমার কয়েকটা গুরুত্বপূর্ণ বই আছে, বইগুলো আপনারা এখানে পাবেন। একটা মহামারীর উপরে বই আছে, যে মহামারীকালীন ইসলামী নীতিমালা, এই বইটা আমরা ফ্রি দিয়েছি বিভিন্ন মসজিদে, তো এখানেও কিছু আনা হয়েছে, এগুলা দেওয়া হবে আপনাদেরকে। আর ইমানের তিন মূলনীতি, উসুলে সালাসার উপরে একটা বই আছে, ইসলাম ও ইমান বঙ্গের কারণ, এটার একটা বই আছে, কালেমায়ে শাহাদাতের গুরুত্ব ও শর্ত। আমরা সবাই কালেমায়ে শাহাদাত পড়ে বসে আছি, কিন্তু এটার গুরুত্ব শর্ত বুঝি নেই, অর্থাৎ ইমানি বিষয়গুলো, আকাইদার বিষয়গুলো। হজ উমরার উপরে একটা বই আছে, আর সর্বশেষ এখন প্রকাশিত হয়েছে সমাজে বহুল প্রচলিত 100 জাল হাদিস। এখানে 100টায় দেখবেন যে আপনারা সবাই জানেন, এত প্রচলিত, এত ব্যাপক প্রচলিত, অথচ এগুলো জাল হাদিস। এবং এই জাল হাদিসের উপরে আকিদা, আমল, কত কিছু শাখা প্রশাখা গজাই ভিত্তি স্থাপন করে বিশাল বিশাল বিল্ডিং হয়ে গেছে, কিন্তু নিচে ফাউন্ডেশন নাই, জাল হাদিস, জাল ফাউন্ডেশন, এটার উপরে বিশাল বিল্ডিংও উঠে গেছে। এই জন্য এই বাছাই করে আমি আমাদের ওস্তাদ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ, তিনি হাদিসের নামে জালিয়াতি গ্রন্থে অনেকগুলো জাল হাদিস আনছেন, তো আমি শুধুমাত্র 100টা, মানে যেগুলো আমাদের সমাজের, দেশে বেশি
প্রচলিত, সবাই জানে, এরকম বাছাই করে করে 100টা জাল হাদিস এখানে উল্লেখ করেছি। তা আপনারা এই বইগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন জানার, বোঝার, আমল করার তৌফিক দান করুন।